সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের ইরেজিস্টারে অনেক কিছু ইতিমধ্যে জেনে গিয়েছি। আমাদের এখনকার সেশন মায়ের পুষ্টি সেবা সংক্রান্ত তথ্যাবলোচক, শিশুর পুষ্টি সেবা সংক্রান্ত তথ্যাবলোচক। তো এই জন্য আমাকে প্রথমে গ্রামে যেতে হবে। আমি যে গ্রামে কাজ করছি, আমি মনে করলাম যে শাহজামাল এমচি গ্রামে আমি আজকে কাজ করছি। তো এখানে আমি এখন আসি 10,029 নম্বর খানা গিয়েছি। 10,029 নম্বর খানা প্রধান হচ্ছে গোলাম মুস্তফা। এই খানা আমি স্পর্শ করি। এখানে দেখেন সদস্যদের তালিকা আছে, এখানে 6 জন সদস্য আছে। একেবারে নিচে পারুল নামে যে সদস্য আছে উনি একজন দম্পতি এবং উনি গর্ভবতী। আমি এখানে টাচ করি। টাচ করার পরে দেখেন এই পারুল যে যে সেবা পাওয়ার কথা সেই সেই সেবার কালারগুলি কিন্তু নীল হয়ে আছে। তো আমি এখানে মায়ের পুষ্টি সেবা সংক্রান্ত তথ্যাবলী এখানে স্পর্শ করি। এখানে পারুলের যাবতীয় ইনফরমেশন এসেছে, তার দম্পত্য নাম্বার কত, তার নাম কি, তার স্বামীর নাম কি, বয়স। প্রথমেই আপনার পরিদর্শনের তারিখ দিতে হবে। এখানে ক্যালেন্ডার টাচ করি, এখানে আজকের তারিখ, ওকে। মায়ের অবস্থা এখানে টাচ করেন, দেখেন কি আসে, গর্ভবতী মা, কারণ তার গর্ভবতী। আয়রন ফলিক অ্যাসিড বড়ি বিতরণ করা হয়েছে, মানে আপনি বিতরণ করেছেন কিনা সেটা। আপনি যদি করে থাকেন হ্যাঁ দিবেন, না করে থাকলে না দিবেন। আমি মনে করলাম যে দিয়েছেন, দিলে কতটি দিয়েছেন, এখানে সংখ্যা লিখতে হবে। তো আপনি লিখলেন 2। কিবোর্ডটা সরিয়ে দেয়। আয়রন ফলিক অ্যাসিড বড়ি খাওয়ার বিষয়ে কাউন্সিলিং করেছেন কিনা, অবশ্যই করেছেন। গর্ভকালীন সময়ে বাড়তি খাবার বিষয়ে কাউন্সিলিং করেছেন কিনা, হ্যাঁ করেছেন। মায়ের দুধ ও পরিপূরক খাবার বিষয়ে কাউন্সিলিং করেছেন কিনা, হ্যাঁ করেছেন। মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার বা MNP বিষয়ে কাউন্সিলিং করেছেন কিনা, হ্যাঁ করেছেন। হাত ধোয়া বিষয়ে কাউন্সিলিং, যে পরিষ্কার থাকবে হাত ধোয়া, এই বিষয়ে কাউন্সিলিং করেছেন কিনা, হ্যাঁ করেছেন। এখন আপনি সেভ দিয়ে দিবেন। ওকে, তাহলে আমাদের কিন্তু মায়ের পুষ্টি সেবা সংক্রান্ত তথ্যগুলি একটা চিত্র আমরা পেলাম। এখন এটা তো কোনো গর্ভবতী মায়ের তথ্য, গর্ভবতী মা কে আপনি পুষ্টি সেবা দিলেন। এখন পুষ্টি সেবা শুধুমাত্র গর্ভবতীরাই কিন্তু পায় না, প্রসবোত্তর মায়েরা পুষ্টি সেবা পেয়ে থাকে। তাহলে আমরা একজন প্রসবোত্তর মাকেও দিই একই নিয়মে। আমি এখন চলে যাই আরেকটা খানায়, যেখানে আমি জানতে পারলাম যে এই খানায় একটা বাচ্চা জন্ম নিয়েছে। আমি এখন চলে যাব 10,034 নম্বর খানায়। এই 10,034 নম্বর খানায় টাচ করি। এখানে দেখেন এই যে 5 নম্বর সদস্য মুসলিমা বেগম, তার বাচ্চা হয়েছে কয়েকদিন আগে, সেটা আপনি জানেন। এবং এখানে দেখেন চাইল্ড অফ মুসলিমা বেগম, এখানে তার যে বাচ্চা হয়েছে সে বাচ্চাকে এখনো এডিট করা হয়নি। তো আমি মুসলিমা বেগমের নামের উপর টাচ করি। এখানে মায়ের পুষ্টি সেবা সংক্রান্ত তথ্যাবলী সকে টাচ করি। ঠিক আগের মতোই আজকে তারিখ দিবেন, মায়ের অবস্থা কি, শিশুর মা বা প্রসবোত্তর মা। ঠিক আগের প্রশ্নগুলোই, জারণ ফলিক অ্যাসিড পরি খাবার বিষয়ে কাউন্সিলিং করেছেন কিনা, হ্যাঁ করেছেন। বাড়তি খাবার বিষয়ে কাউন্সিলিং করেছেন। মায়ের দুধ পরিপূরক খাবার বিষয়ে কাউন্সিলিং করেছেন। MNP বিষয়ে কাউন্সিলিং করেছেন। হাত ধোয়া বিষয়ে কাউন্সিলিং করেছেন। এগুলো সবগুলি হ্যাঁ দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা দেখলাম যে
গর্ভবতী মা এবং প্রসবোত্তর মায়ের পুষ্টি সেবাটা আপনি কিভাবে দিবেন? শিশুরও কিন্তু পুষ্টি সেবা আছে, তাহলে চাইল্ড অফ এমএসটি মুসলিমা বেগম এর উপরে টাচ করে দেখেন, এখানে আছে শিশুর পুষ্টি সেবা সংক্রান্ত তথ্যাবলী। এখানে টাচ করে, টাচ করার পরে আসছে আবার এখানে দেখেন যে আপনার নিজের পরিদর্শনের তারিখ, আজকের তারিখ, জন্মের এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো হচ্ছে কিনা, হচ্ছে, শিশুর অবস্থা ম্যাম আক্রান্ত, স্যাম আক্রান্ত কোনোটি না, ম্যাম কি, ম্যাম হচ্ছে মডারেট অ্যাকিউট মেল নিউট্রিশন, যে শিশুটা অপুষ্টিতে ভুগছে কিনা, আরেকটা হচ্ছে খুব বেশি অপুষ্টিতে ভুগছে কিনা। আপনি এখানে যদি কোনোটাই না হয় তাহলে আপনি দেবেন কোনোটাই না, ওকে সেভ দিবেন, ওকে। এখন এই যে আমরা এই মাদেরকে সেবা দিলাম, বাচ্চাদেরকে সেবা দিলাম, এখন কিন্তু আপনি এদেরকে একবার যখন সেবা দিয়েছেন তখন কিন্তু এদেরকে এইখানে দেখেন মায়ের পুষ্টি সেবা সংক্রান্ত তথ্যাবলী সব এইখানে কিন্তু পাবেন তাদেরকে। এইখানে আপনি গ্রাম সিলেক্ট করেন, সাজা মালুমচি, এখানে টাচ করেন, দেখেন এই যে পারুল, একে আমরা কি পারুল একজন গর্ভবতী, তাকে কিন্তু আমরা পুষ্টি সেবা সংক্রান্ত সেবা দিয়েছি। তাহলে এই পারুলের উপরে টাচ করেন, আপনি দেখেন পরিদর্শন ওয়ান, মানে তাকে একবার পরিদর্শন করেছেন, এখন এইখান থেকে আপনি তার ডেলিভারি হওয়া পর্যন্ত তাকে এই লিস্টে পাবেন। তারপরে আরেকটাকে এই যে মুসলিমা, মুসলিমাকে আমরা সেবা দিয়েছি, দেখেন এই যে আজকের তারিখ, আজকের তারিখ, এখানে পরিদর্শন অঞ্চলে আসছে পরিদর্শনে, এবং এখান থেকে কিন্তু আপনি পরবর্তী ভিজিটে গিয়ে তাকে আবার সেবা দিতে পারবেন। একই প্রশ্ন, আপনি জাস্ট আবার এই বিষয়গুলো পূরণ করে নিচে এসে সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। শিখলাম মায়ের পুষ্টি, শিশুর পুষ্টি এবং